এরপরও খানা দিতে চাইলেও নিতে চায় না বোঝা গেল তোমার ধরনে খানার টেনশন করা লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহর ধরনে খানার টেনশন করা লাগে না আর তোমার ঘরে থাকব না রাসূলুল্লাহর কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হইয়া আমার জীবন সুন্দর করে আমি চালাবো স্বামী বেচারা স্ত্রীর হাত ধরে ডেকে বলে প্রাণের স্ত্রী আমার এমন করে ব্যাপারটা চিন্তা করি নাই চিন্তা করি নাই ব্যাপারটা এমনই যদি হয় তাইলে তুমি একা কেন আমিও তোমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব স্বামী আর স্ত্রী দুইজন মিলে 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 আমার নবীর সামনে যাইয়া স্ত্রী পর্দার আড়ালে স্বামী নবীজির সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে ডেকে বলে মুহাম্মদ আর দেরি করতে চাই না কালিমা পড়া দাও মুসলমান হয়ে যাব আল্লাহু আকবার চিল্লা করো নবী আমার ডেকে বলে কি ব্যাপার তুমি না তিন দিন আগে এসেছিল তোমার ঘরে বড় অভাব ছিল সমস্যা ছিল ঝামেলা ছিল লোকটা ডেকে বলে তিন দিন আগে যখন এসেছিলাম তখন আমার সংসারের মধ্যে অভাব ছিল এর কারণ হলো আপনার নবুয়তের সাথে আমার পরিচয় ছিল না আপনার রিসালাতের সাথে আমার পরিচয় ছিল না আপনার খুলুকে আজিমের সাথে আমার পরিচয় ছিল না আপনার সিরাতের সাথে আমার পরিচয় ছিল না আজকে তিনটা দিন পর আজকে আপনার রিসালাতের সাথে পরিচয় হয়েছে আপনার খুলুকে আজিমের সাথে আমার পরিচয় হয়েছে আপনার নবুয়তের সাথে আমার পরিচয় হয়েছে আমি বুঝতে পারলাম আপনার ধর্ম গ্রহণ করলে কোনোদিন খানার টেনশন করা লাগে না খানার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন আর দেরি করতে চাই না কালিমা পড়ে দেন মুসলমান হয়ে যাব ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা কন্যা ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা কেউ বা করে গণতন্ত্র কেউ বা সমাজতন্ত্র আসল সব পেট পূজায় আর ভণ্ডা মিয়ার বাহানা আসল সব পেট পূজায় আর ভণ্ডা মিয়ার বাহানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা ঠিক কিনা চিল্লা কর এই দুনিয়ার যুবক আমার নবীর আদর্শ এত মজার আদর্শ এত চমৎকার আদর্শ রহমতুল্লিল আলামিনের আদর্শ যদি কোন মানুষ গ্রহণ করে সেই মানুষটা দুনিয়ায় শান্তি পেয়ে যায় আল্লাহর কসম সেই মানুষটা আখেরাতেও মুক্তি পেয়ে যায় এজন্য আমার নবীর আদর্শ গোটা মানব জাতি গ্রহণ করতে পারবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীদেরকে কোন কোন নবীদেরকে কোন গোত্রের নবী বানাইয়া পাঠিয়েছিলেন কোন কোন নবীদেরকে কোন মহল্লার নবী বানিয়ে পাঠিয়েছিলেন কোন কোন নবীদেরকে কোন দেশের নবী বানিয়ে পাঠিয়েছিলেন কোন কোন নবীকে কোন এলাকার নবী বানিয়ে পাঠিয়েছিলেন কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কোন ছোট্ট গোত্রের নবী বানায় পাঠান নাই আমার আল্লাহ তাআলা কোন ছোট্ট এলাকার নবী বানায় পাঠান নাই আমার আল্লাহ আমার আপনার নবীকে ছোট্ট কোন দেশের নবী বানায় পাঠান নাই আমার আল্লাহ তাআলা আমার নবীকে শুধু দুনিয়ার নবীও নয় আল্লাহ আমার নবীর পরিচয় দিতে গিয়া আগে নিজের পরিচয় দেয় আলহামদুলিল্লাহ لله رب العالمين আমার আল্লাহ পাকের পরিচয় গোটা জগৎ সমূহের রব জগৎ সমূহ বলতে কি বুঝায় রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমার আল্লাহ তাআলা দুনিয়ার মতো আরো 40,000 জগৎ মিনিমাম তৈয়ার করেছেন এই 40,000 জগতের মধ্যে পর্যাপ্ত পরিমাণ মখলুক আল্লাহ তাআলা বানাইছেন এই গোটা জগৎ সমূহের রব হলেন আমার আল্লাহ তাআলা এবার আমার নবীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান للعالمين الله أكبر جل قولا وما أرسلناك
إلا رحمة للعالمين আবার আল্লাহ তাআলা বুঝাইলেন আমি যেমন গোটা জগৎসমূহের রব আমার নবী তেমন গোটা জগৎসমূহের জন্য রহমত আমি আল্লাহ পাকের রুবুবিয়াতের বাউন্ডারি যতখানি আমার নবীর নবুয়তের বাউন্ডারি ততখানি জন্য কোন হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন জাতি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হইয়া আমার নবীর আদর্শ গ্রহণ করে আল্লাহর কসম করে বলে যায় ওই মানুষটা মুক্তি প্রাপ্ত হয়ে যায় এই দুনিয়ার যুবক নবীর আদর্শের মধ্যে কত মজা জানা আবু বকর হযরত ওমর হযরত ওসমান আলী সাহাবায়ে কেরাম যতজন জমিনের মধ্যে ছিলেন সব সাহাবায়ে কেরাম জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি তার বাবা ছিল মুশরিক মা ছিল মুশরিকা তাদের বাবা ছিলেন কাফির মা ছিলেন কাফিরা কিন্তু এই সাহাবায়ে কেরাম যখন আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এত পাক্কা সাচ্চা দিনদার হয়ে গেল আমার আল্লাহ তাআলা এদের ব্যাপারে ঘোষণা দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ তোমাদের প্রতি খুশি তোমরা আল্লাহ পাকের প্রতি খুশি শুধু তাই নয় আমার নবীর মাধ্যমে 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট নিজের জীবদ্দশায় দিয়ে বিদায় হয়েছে আল্লাহু আকবার চিল্লা কর না হ্যাঁ আজকে তোমার আমার নবী নাই হয়তো নবী জান্নাতের সার্টিফিকেট দিবেন না কিন্তু যদি তুমি আর আমি আমার নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনটারে সাজাতে পারি মুসলমান আবার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাত লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর আবার আল্লাহ তাআলা বলেন যদি ঈমান আনতে পারো দ্বিতীয় নম্বরে যদি নেক আমল করতে পারো নেক আমল মানে হলো আমার নবীর সুন্নাত তরিকা আমল তৈয়ার করা নেক আমল মানে হলো আল্লাহর চাহিদা অনুযায়ী নিজের আমলটাকে তৈয়ার করা নেক আমল মানে হলো কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজানো আবার আল্লাহ বলেন দুইটা গুণ যদি অর্জন করতে পারো এমন জান্নাত তোমাদেরকে দেওয়া হবে যেই জান্নাতের নিজ দিয়া দুধের নদী বয়ে যাবে যেই জান্নাতের নিজ দিয়া শরাবের নদী বয়ে যাবে যেই জান্নাতের নিজ দিয়া মধুর নদী বয়ে যাবে যেই জান্নাতের নিজ দিয়া মিষ্টি পানির নদী বয়ে যাবে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার এই দুনিয়ার যুবক এই জন্যই বলি আমি ভালো করে বলে যাই খেয়াল করে দেখো যদি দুনিয়ার মধ্যে কাউকে মহাব্বত করতে হয় তুমি তোমার বন্ধুরে মহাব্বত করো হিসাব করে দেখো বন্ধু তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে নেতারে মহাব্বত করো নেতা তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে ভাইকে ভালোবাসো ভাই তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে স্বার্থ ছাড়া মহাব্বত যদি কেউ তোমাকে করে এক নম্বর আমার আল্লাহ চিল্লায় জোরে বলেন তিনি কে আঙ্গুলটা উঁচা করে বলেন তিনি কে আরো জোরে চিল্লায় বলো তিনি কে এই জন্য কলিজার মধ্যে যদি কারো মহাব্বত ঢুকাইতে হয় তাইলে এক নম্বর মহাব্বত ঢুকাও আমার আল্লাহ পাকের মহাব্বত ঢুকাও বলেন তো কলিজার মধ্যে ভালোবাসা এক নম্বরে থাকবে কার আরো জোরে বলেন কার আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন না কার কলিজার মধ্যে ভালোবাসা দ্বিতীয় নম্বর যদি কারো থাকে সে থাকবে আমার নবীর বলেন বুকের মধ্যে হাত লাগায় বলেন দ্বিতীয় নম্বরে করে যায় ভালোবাসা থাকবে কার হ্যাঁ বলেন না দ্বিতীয় নম্বরে করে যায় ভালোবাসা থাকবে কার এরপরে যদি কারো ভালোবাসা করে যার মধ্যে ঢুকাইতে হয় তিন নম্বরে হলো মায়ের ভালোবাসা চার নম্বর বাবার ভালোবাসা এই চারজন ছাড়া দুনিয়ায় আপনাকে কেউ স্বার্থের জন্য স্বার্থ ছাড়া মহাব্বত করে না যদি এরপরে পঞ্চম নম্বর কাউকে ভালোবাসা দিতে হয় তো তা ওলামায়ে কেরামদেরকে দাও হাক্কানি বুজুর্গদেরকে দাও যদি এ ছাড়া অন্য কাউকে মহাব্বত করতে যাও আল্লাহর কসম করে বলে যাও এই ভেজাল লেগে যাবে ঠিক কি রাখো কেন বলে যুবক জানো কামতের ময়দান যখন কঠিন কামতের ময়দানে মানুষগুলো তাকায় তাকায়
দেখবে জমিনটা হয়ে যাবে কিয়ামতের হাশরের ময়দানটা হয়ে যাবে তামার ময়দান হায়রে সূর্য থাকবে মাথার মুড়ু মাথু পড়ে মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ফুটতে থাকবে মানুষগুলো ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে কারো কোমর পর্যন্ত ঘাম কারো হাঁটু পর্যন্ত ঘাম গুনাহগার অনুযায়ী তাদের ঘামের সাগর হবে অ মুসলমান ওই জায়গায় খেয়াল করে ভালো খেয়াল করে দেখো মানুষগুলো যখন তাকিয়ে তাকিয়ে দেখবে ডাম দিক থেকেও জাহান্নামের আগুন ধাউ ধাউ করে গরিম গরিম আওয়াজ করে করে সামনের দিকে আগাইতেছে বাম দিকে মানুষগুলো তাকাবে দেখবে ওদিক থেকে জাহান্নামের আগুন সামনের দিকে তাকাবে দেখবে ওদিক থেকেও জাহান্নামের আগুন সামনের দিকে আগা পেছন দিকে তাকাবে দেখবে চারদিক থেকে জাহান্নামের আগুন গুরিম গুরিম আওয়াজ করে করে আসতেছে এত ভয়ঙ্কর আগুনের আওয়াজ এত জোরে বিকট আওয়াজ আওয়াজের কারণে মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে মানুষের অবস্থা তো খারাপ হবে কোথায় কে বাঁচবে কার কি অবস্থা হবে জানা নাই ওদিকে আমার মালিক জালাল ইয়া জব্বার ইয়া কহারিয়াতের কণ্ঠে আমার আল্লাহ তাআলা ডাক দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন আজকের দিনের বাদশাহ কার মানুষ সেদিন কথা বলতে পারবে না ভয়ে মানুষ জবাব পর্যন্ত দিতে পারবে না আমার আল্লাহ তাআলা নিজেই নিজের জবাব দিবেন একমাত্র আজকের দিনের বাদশাহ হইলাম আমি আল্লাহ ওই সময় সব নবীরা পর্যন্ত মানুষগুলোর অবস্থা বড় খারাপ রব্বি করিম কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি মানুষগুলোর পরিস্থিতি এত খারাপ হয়ে যাবে বন্ধু তার বন্ধুকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না বাবা তার মা বাবা মা সন্তানকে চিনবে না সন্তান বাবা মাকে চিনবে না ওরে করি যটুকুর যুবক নবীরা যখন ইয়া নাফসি করে চিল্লাবে ময়দানটার মধ্যে খেয়াল করে দেখা যাবে কে যেন করুন আওয়াজ দিয়া আস্তে আস্তে করে ডাকে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি মানুষগুলো ডানে আর বামে তাকায় তাকায় দেখবে এত করুন আওয়াজ দিয়ে কে ডাকে রে কে ডাকে খেয়াল করে দেখবে এটা অন্যান্য নবীদের আওয়াজ নয় এটা তোমার আমার নবী সরওয়ারে দু আলম তোমার আমার নবী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রাতের পুলের কিনারায় দাঁড়ায়া আমার মালিক ডেকে বলে আল্লাহ আমার উম্মতের খবর কি জানাও আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও এক কলিজাটুকুর যুবক কেমন নবী আমার জানাও যেই নবী এখনো রওজায় বসে কান্না করে হাদিসের মধ্যে আসছে আম্মা যেন আয়েশা সিদ্দিকা বর্ণনা করে কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে দাঁড়িয়ে তাকিয়ে দেখবে কোন মানুষের পরনের মধ্যে কাপড় নাই সব মানুষগুলো কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠেছে একমাত্র তোমার আমার নবীর পরনের মধ্যে কাপড় আছে ফেরেশতারা তাকিয়ে দেখবে আমার নবীর ডান্স একটা কাদা মাটি মাখা ফেরেশতারা প্রশ্ন করবে পয়গম্বর আপনার ডান্স একটা কাদা মাটি মাখা কেন নবী আমার বলবেন ফেরেশতারা জানো আমি রওজায় বসে ঘুমাই না আমার উম্মতির মায়ায় পড়ে আমি আমার উম্মতির মায়ায় পড়ে কান্না করেছি ওখানে বসে বসে রব্বি হাবিলি উম্মতি বলে 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 কান্না করেছি আমার মালিক কান্নার আসর আমার ডান সাইডে কাদা মাটি লাগায় দিছে ও কলিজার টুকরা যুবক এই জন্য বলি আমার নবীর রওজার পাশে যদি আজও দাঁড়ানো হয় মনে হয় যেন জিন্দা নবী আমার আজ রওজা থেকে ডেকে ডেকে উম্মতের জন্য কান্না করে ওই মদিনা একটু যাওয়ার চিন্তার ফিকির করে নাও যুবক এই গত সফরে যখন আমি মদিনা থেকে আসলাম আমার সামনে আল্লাহর এক বান্দা কোন দেশে তার বাড়ি আমি জানি না
আল্লাহর বান্দা আমার সামনে ধীরে 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 হাঁটতেছে, চোখের দিকে তাকায় দেখি চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে, আর আল্লাহর বান্দা ফোঁপায় ফোঁপায় কান্দে। আমি খেয়াল করে দেখলাম খুব ধীরে ধীরে সামনের দিকে আগায়, নবীজির রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন সালাম দিচ্ছিলেন, ওখানে আরব দেশের পুলিশরা খুব বেশি দাঁড়াইতে দেয় না, ভিড় হয়ে যাওয়ার কারণে পিঠের মধ্যে হাত লাগায় সামনের দিকে বাড়ায় দেয়, সামনের দিকে আগায় দেয়। আল্লাহর বান্দারে যখন বার বার করে ধাক্কা দিচ্ছে, খুব ধীরে 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 সামনের দিকে আগাইতেছে, তার আগানোর ধরনটা দেখে মনে হয় যেন নবীর প্রেম তারে ওখান থেকে চাইতে দেয় না, নবীর ভালোবাসা তার রওজার পাশে দাঁড় করায় রাখতেছে। আল্লাহর বান্দা খুব ধীরে 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 আমার নবীর রওজা দিয়ে সামনে আগায়, একটু সামনে আগায়, ওখানে একটা ছোট্ট প্লাস্টিকের রেলিংয়ের উপরে হাত লাগায় নবীজির সবুজ গম্বুজ দিকে তাকায় তাকে আল্লাহর বান্দা কান্না করতেছে, আর তার ভাষায় যেন কি বলতেছে আমি জানি না, তবে যতটুকু আমি বুঝলাম আমার কাছে মনে হলো আল্লাহর বান্দা হয়তো দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, ও মালিক তোমার নবী কত সুন্দর ছিল মক্কার, কত বড় বড় কাফিরেরাও দেখছে তোমার নবী, কত সুন্দর মদিনার বড় বড় কাফিরেরাও তো দেখছে, তবে তোমার নবীর সবুজ গম্বুজ যদি এত সুন্দর হয় না জানি তোমার নবী কত সুন্দর ছিল। আয় আল্লাহ আজকে নবীর রোজার পাশে চলে আসছি গো, পারি নাই নবীর কাছে এসে নবীর দেখা, আয় আল্লাহ যদি নবীর অন্তত স্বপ্ন যোগেও দেখার সুযোগ থাকে, আল্লাহ স্বপ্ন যোগে অন্তত আমার নবীর দেখা দিও। ও কলিজার টুকরো যুবক, আমিও তোমাদেরকে বলে যাই, আমেরিকায় যাও, চাইনিজ জাপান জার্মান ইন্দোনেশিয়ায় যাও, ফ্রান্স মালয়েশিয়ায় যাও, কত জায়গায় তো যাও, আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না একটু চিল্লায় বলো, কার কার মনটা চায় একটু হাতটা উঁচা করে দেখাও, চোখের পানিটা ফেলে চিল্লা আমার মালিকরে ডাকো আল্লাহ, আওয়াজ দিয়া চোখের পানি ফেলা মালিকরে বলো আল্লাহ, যদি যদি চোখে পানি না আসে কান্নার ভান ধরে আমার মালিকের বলো, কারণ আমার মালিকের কাছে বললে আমার মালিক কবুল করে নেয়, হাত দুইটা উঁচা করে ডাক দিয়া বলো আল্লাহ, আর জোরে আল্লাহ ও দয়ার মালিক, আমরা দুইটা হাত উঁচা করলাম জীবনে একটা বার হলেও তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না, চিল্লা জবান কোলে বলো না আমি, মনের মাধুরী মিশিয়া হৃদয়টা উজাড় করে করে বলো, মনে বড় আশা ছিল। হ্যাঁ দিল থেকে বলো না, দিল থেকে বলো না, মালিক চাইলে কবুল করে নিতেও তো পারেন, কাও না, মনে বড় আশা ছিল যাব মদিনা, সবাই মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, কাও না, সালাম মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব, নাই কয় আমার তোরি ।
রহমতে ভর করি আশা আছে সম্বল নাই বলো আশা আছে করি কিউ পাই মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় এই জন্য বলে যে আমার যুব এই দুনিয়ায় কেউ ডাকতে পারে নাই তুমি আর আমিও পারবো না আজ ও কাল হোক একদিন জমিন থেকে বিদা হওয়া লাগবে এই দুনিয়ায় তোমার আমার বাবা ছিল আজকে নাই দাদা ছিল আজকে নাই কারো বড় ভাই জমিনে নাই আজকের এই মজলিসটার মধ্যে খুঁজলে পাওয়া যাবে কত মানুষ যেন মা হারা কত মানুষ যেন আছে বাবা হারা আজকের এই মাহফিলটার মধ্যে খুঁজলে পাওয়া যাবে রে ভাই আমার মতো কার কার মা নাই একটু হাতটা উঁচা করে একটু দেখা কার কার বাবা নাই আপনারাও হাতটা উঁচা করে দেখা হাতগুলো একটু তুলে রাখে আমার যুবকগুলো তাকায় তাকায় দেখু ও যুবক এই মানুষগুলো হাতগুলো তুলে রাখছে এদের চেহারাগুলোর দিকে তাকায় দেখ এদের কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই কারো ঘরে আব্বা দুজনের কেউ নাই যুবক রে হয়তো বাসায় গিয়ে তোমরা দরজার মধ্যে টোকা দিবে মা দরজা খুলবে এই মানুষগুলো দরজার মধ্যে টোকা দিলে তাদের মা দরজা খুলবে না এই মানুষগুলো দরজায় টোকা দিলে বাবা দরজা খুলবে না আজকে এদের বাবার কথাগুলো মনে পড়ে যা যুবক রে কেমন তোমাদের কি বুঝায় এই জন্য আমার নাবি কয় হুমা জান্নাতুকা ওয়া হুমা নার হাতগুলো নামান আমার নবী বলে যেই ব্যক্তির ঘরে মা আছে তো বাবা আছে তার ঘরে জান্নাত আছে জাহান্নাম আছে জান্নাত কেমন আছে জানো আমার নবী কয় রিজর রব্বি রিজাল ওয়ালিদাইর আব্বা আম্মার যদি খুশি করতে পারো তাইলে আমার আল্লাহ তাআলাও খুশি হয়ে যায় আব্বা আম্মা যদি বেজার হয় আব্বা আম্মা বেজার হলে আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যায় যুবকরে ভালো করে বুঝো এই মানুষগুলোর ঘরে মা নাই এই মানুষগুলোর ঘরে বাবা নাই এমন একটা দিন আসবে তুমি আর আমিও জমিনে থাকতে পারবো না এই জমিন থেকে বিদায় হয়ে যেতে হবে ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর কবর বার বার করে বলে আনা বাইতুল জুলমা আনা বাইতুল ওয়াদা আনা বাইতুল তুরাব আমি বড় একাকীর ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথীও নাই বাতিও নাই বাড়িও নাই আমি শুধু চিনি আমার যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়ার দল আমার কবরের ডানেও কিন্তু মাটি বামেও মাটি সামনেও মাটি পেছনেও মাটি উপরে মাটি নিচেও মাটি চারিদিকে মাটি আর মাটি আমি গুনাগারের পাশ কবরের মাটি দিয়া এত জোরে চাপ লাগাব পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাজরে নিয়ে পৌঁছায় দেব এই জন্য অনুরোধ করে গেলাম রে বাজার আর শয়তানি রাস্তায় চলা যাবে না হারাম রাস্তায় আর চলা যাবে না শয়তানি রাস্তায় আর চলা যাবে না আর ঘুষের ব্যবসার সাথে জড়িত থাকা যাবে না আর ঘুষের ব্যবসা করা যাবে না আজকের ময়দানটার থেকে ওয়াদা করে বিদায় হও পর্দার আড়ালের মা বন্ধুদেরকে বলবো মা আপনারাও ওয়াদা করে বিদায় হও যতদিন এই জমিনের মধ্যে থাকবো আল্লাহর মহাব্বত করে যায় ঢুকাইয়া আল্লাহর হুকুমগুলো মেনে মেনে জীবন পরিচালনা করব নবীজির সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটা কেমন করে সাজাব যেন আমাদের জীবনে আর কোন দুষ্টমি না থাকে যেন আর শয়তানি না থাকে আমার নবী যেন কবরে যাওয়ার পরে আমার শাফাআত সুপারিশ করে ও মিয়া আজকের মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হইবা আর এক ওয়াক্ত নামাজ ছাড়ব না আর হারাম রাস্তায় চলব না আর শয়তানি রাস্তায় চলব না কারা কারা ওয়াদা করতে পারো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা
দাও, আওয়াজ দিয়ে চিল্লা ডাকো আল্লাহ, জোরে জোরে চিল্লা বলো আল্লাহ, চোখে যদি পানি না আসে কান্নার ভাম ধরে ডাকো, ডানে আর বামে তাকাও, তাকা দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকা, নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলায় ফেলায় কান্দ, আর মালিক রে বলো আল্লাহ, আর শয়তানের রাস্তায় চলবো না, হারাম রাস্তায় আর চলবো না, শয়তানের রাস্তায় আর চলবো না, আর সুদের ব্যবসা করবো না, আর ঘুষের সাথে আর জড়াবো না, আয় আল্লাহ তোমার দিনের রাস্তায় চলবো, নবীজির সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটারে সাজাবো, আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও, জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান, আমার বাজার আপনাদের কষ্ট হচ্ছে, রাত গভীর হয়ে গেছে, আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, যতদিন এই জমিনে থাকবো আল্লাহর গোলামি করে নবীজির সুন্নাহ অনুযায়ী জীবনটারে সাজায়া দুনিয়ার থেকে বিদায় হব, রাজি আছি তো? বলেন না রাজি আছি তো? আল্লাহ আমাদের কবুল করো, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আলোচনা করতে গিয়ে আপনাকে একটু ধমক দিছি, ধমকটা আমার উদ্দেশ্য ছিল না, আসলে আপনাদেরকে মনোযোগী বাড়ানোর, মনোযোগী করানোর জন্যই ধমকগুলো দিয়েছি। কষ্ট পেয়ে থাকলে আল্লাহর বাস্তে মাফ চাই, আমার জন্য দোয়া চাই। আর কোনো কথাবার্তা আছে না মনোযোগ? হ্যাঁ হ্যাঁ, সবাই তওবার নিয়তে ইস্তেগফার পড়েন, পাশেই কবরস্থান, অনেকের আব্বা আম্মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এখানে শুয়ে আছেন, সবার জন্য আমরা দোয়া করি, নিজেরাও নিজেদের জন্য দোয়া করি, পর্দার আড়ালের মা বোন যারা আছেন আপনারা দোয়া করেন, তওবার নিয়তে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين مهربان خدای الله تعالی مهربانی করে জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও, আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও, আয় আল্লাহ যতদিন এই জমিনে বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও, আয় আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নাও, আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধাশ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, প্রশাসনের ভাইরা জনপ্রতিনিধিরা যারা যে উদ্দেশ্যে কবুল দোয়া চেয়েছেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আয় আল্লাহ আজকের এই মাহফিলখানা এলাকাবাসীর জন্যে হিদায়াতের জারিয়া বানায় দাও, আজকের এই মাহফিলখানা এলাকাবাসীর জন্য নাজাতের ওয়াসিলা বানা দাও, আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করো, আয় আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও, আমাদের যাদের বাবা মা জমিন থেকে বিদায় হয়ে অন্ধকার খবরে শুয়ে আছে, আয় আল্লাহ কারো শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বোন কে ইমানি হালতে কবরে শুয়ে আছেন জানি না, আল্লাহ প্রত্যেকের কবর গুলো জান্নাতের টুকরা বানায় দাও, আয় আল্লাহ আমাদেরকে দিনদার বলে কবুল করে নাও, যখন জমিন থেকে চলে যাব
ভয়ঙ্কর আজাব সহ্য করতে পারবো না গো আল্লাহ, মেহরবানি করে কবরের আজাব গুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমাদেরকে তুমি হিদায়াত দিয়ে দাও, আমাদেরকে তোমার নবীর সুন্নাহ তরিকায় চলার তৌফিক দিয়ে দাও। ও রব্বে করিম আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দাও। দুনিয়ার জমিনে যত দিন বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। শয়তানের দোকান থেকে আমাদেরকে হেফাজত করো, জালিমের জুলুম থেকে হেফাজত করো, হিংসকের হিংসা থেকে হেফাজত করো। আয় আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করে নাও, আয় আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও, আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দিয়ে দাও, ইসলামের পথে চলার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও, আমার পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ আমার মুরব্বী বাজানদেরকেও কবুল করে নাও, এলাকার যুবকদেরকেও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ ঠান্ডার মধ্যে যারা এত রাত ধরে বসেছিলেন এদেরকেও তুমি কবুল করে নাও, এখানের কচি কচি বাচ্চাদেরকেও তুমি কবুল করে নাও, যারা আয়োজক আছেন তাদেরকেও কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইউসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।